내가 걸어고 코바라바간 늘보이메라 버스가이 늘보이메라 버스가이 비나드 베니 제린 피타이 비나드 베니 जरीन पीताए अंधा इश्क मेरा हंस गई दिल वो ही मेरा बस गई अलगा को पार बादम दिल वो ही मेरा बस गई दिल वो ही मेरा बस गई ধন্যবাদ পিতু। আমরা আজকে উপস্থিত হয়েছি একটি সিরিয়ালে, সেই সিরিয়ালটি হচ্ছে গিয়ে পরিচালক সাজ্জাদ হোসেন, আর সিরিয়ালটির নাম হচ্ছে চুইং সাজ্জাদ সুমন। এই ঠিক করে কারেকশন করে দিচ্ছিলেন, আমার পিছনে ডিরেক্টর আছেন, ওর নাম সাজ্জাদ হোসেন না সাজ্জাদ সুমন। সাজ্জাদ সুমন, আমি গজলে এতটাই মগ্ধ ছিলাম যে কারণে আমি আসলে পারিনি। এনিওয়ে, বা আজকে আমরা মূলত এই সিরিয়ালের মাঝখানে এসে একটি বিশেষ দাওয়াত দিচ্ছি সমস্ত শিল্পীদেরকে, যারা অভিনেতা অভিনেত্রী এবং হচ্ছে যারা ডিরেক্টর এবং যারা প্রডিউসার এবং আর কারা কারা আছেন, যারা গিটার বাজায়, গজল গান করে। আপনারা ভালো করে জানেন যে উই অর্গানাইজেশন থেকে আমরা প্রতিবারই কোনো না কোনো অনুষ্ঠান করে থাকি। বিশেষ করে আমরা শুরুটা করেছিলাম হচ্ছে যে আমাদের মিশু সম্পৃক্ত ছিলাম, আমি সম্পৃক্ত ছিলেন আমাদের ওস্তাদ অরুণ আমার, সকাল আহমেদ, ইমরাউল রাফাত, যিনি যার মাধ্যমে আমরা এখন কথা বলছি তিনি হচ্ছেন তৌসিফ। আস্তে আস্তে পরিবারটা এত বড় হয়েছে যে আমাদের এই ডিরেক্টর বাদ পড়েনি সাজ্জাদ সুমন, সাজ্জাদ হোসেন না, এবং চলে এসেছে যে এটা আমার চুল নিচে যেটাই থাকুক এটা দেখবার কোনো দরকার নেই, কারণ এটা একটা ফেক জিনিস। এনিওয়ে, মোস্তফা কামাল রাজ, রহমতুল্লাহ তুইন এবং আরো 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 অনেকে আছেন, মাসুদ মহিউদ্দিন, এবং আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না। এই উই এবার 16ই ডিসেম্বর উপলক্ষে একটি পিকনিকের আয়োজন করেছেন, বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মেলা নিয়ে আমরা রওনা হব সুবর্ণগ্রাম পার্কে। তো তৌসিফ বলল যে আজকের এই ডাকটি আমরা আমাদের এখান থেকে দেওয়ার চেষ্টা করব, এক এক করে মিশু এর সম্পর্কে কিছু বলবে। তোমার বন্ধু নাইমও আছে, সেটাও বলে দাও। আমার বন্ধু নাইম আছে, উই হচ্ছে আসলে আমাদের মিডিয়ারই, আমরা যারা আছি সবাই মিলে, এটা সবাই আমাদের নিজেদের একটা ক্লাব, আমরা এটা একটা ক্লাব হিসেবে দেখতে চাই ভবিষ্যতে, ইনশাল্লাহ আমরা সেটা দেখব। এবং টু বি ভেরি অনেস্ট, আমরা সবাই একত্রিত হতে চাই মিডিয়াতে, আমরা যারা শিল্পীরা আছি, কলাকুশলী যারা আছি, তারা মিলে এই ক্লাবটা হবে, অ্যান্ড দ্যাট উইল বি আ ভেরি স্ট্যান্ডার্ড ক্লাব, এটা ভাবার কোনো অবকাশ নেই, এটা খুবই আমার মতো সাজু কাদম আছে। হ্যাঁ, সো এই ক্লাবটাতে আসলে প্রত্যেকটা সেক্টরেরই ক্লাব আছে, তো কিন্তু আমরা আসলে এতটাই মানে বঞ্চিত বলতে পারেন যে আমাদের তো সম্মান নেই, রেসপেক্ট তো নেই। হ্যাঁ, টোটাল দেশের কাছে আমাদেরকে এন্টারটেইনের বস্তু মনে করা হয়, কিন্তু সম্মানের জায়গাটা একদমই নেই আমাদেরকে। ইভেন বিয়ে শাদি করতে গেলেও দেখবেন যে মিডিয়ার ছেলে বা মিডিয়ার মেয়ে এভাবে একটা গালি দেয়, আমাদের সাথে কেউ কাউকে বিয়ে দিতে চায় না। এর আগে তো সিফ আরফান ভাই, তারপরে সাজু কাদেম, আমার বন্ধু নাইম, সবাই মিলে আসলে আমরা দুটা গেট টুগেদার অলরেডি করেছি, একটা উত্তরা ক্লাবে আর একটা সিএস, এবং খুব সাফল্যের সাথে। যদিও হালকা ডিস্টারবেন্স হয়েছিল, কিন্তু ওই সব ডিস্টারবেন্স আশা করি 16 ডিসেম্বর তো ম্যাসিভ আকারে এটা হবে। হ্যাঁ, সো আমরা আশা করছি যে 16ই ডিসেম্বর আমরা বিজয় মেলা নিয়ে, বিজয় মিছিল নিয়ে আমরা পিকনিকটাতে যাব, সবাই পার্টিসিপেশন চাচ্ছি, এবং এটার জন্য পিকনিকের কুপন পাওয়া যাচ্ছে,
আরফান ভাই, আমি, তৌসিফ, নাই, মর্ণদা, আমরা যাদের যাদের নামগুলো বললাম তাদের কাছ থেকে কুপন তাড়াতাড়ি সংগ্রহ করুন প্লিজ, দেরি করবেন না। ঠিক আছে, এটা মিডিয়ার আমরা যারা আছি তাদের পিকনিক, তাদের সবার একটা নিজেদের প্রোগ্রাম, সো নিজের মতো করে ওন করুন এবং বি উইথ আস। ঠিক আছে, উইথ সাথে থাকবেন, এটাই আমরা আশা করি। আমরা গানের মাধ্যমে শেষ করব, অনেকগুলো রিকোয়েস্ট আছে, একটা গান শোনাচ্ছি। যত না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে দেখতে ভুলবেন না, আমরা যে সেটে আছি, এই নাটকটি চুইংগাম নতুন ধারাবাহিক আসছে চ্যানেলাইতে খুব শীঘ্রই, আমরা সবাই আছি, সাজ্জাদ সুমন পরিচালিত, এবং আশা করি অনেকদিন পরে একটা নিউ কন্টেন্ট এবং নিউ কনসেপ্ট নিয়ে আপনি একটা নাটক দেখতে যাচ্ছেন। ইটস অল অ্যাবাউট ক্রিকেট, ইটস নট অল অ্যাবাউট মিউজিক, খালি মিউজিক লাভার সে, আমরা সবাই ক্রিকেট, এবং খুবই মজা পাবেন দেখে। এবং ডোন্ট মিস 16 ডিসেম্বর উইয়ের পিকনিকে আপনারা সবাই থাকছেন এবং কুপন কালেক্ট করছেন, অতি সত্য। বাই বাই, বাই বাই, থ্যাংক ইউ।